চুলে যত্ন নেওয়ার জন্য আপনি নানা উপায় মেনে চলেন। কখনো দামি দামি ক্রিম লাগিয়ে রাখেন, আবার কখনো দামি শ্যাম্পু ও কন্ডিশনারও লাগিয়েছেন, তারপরেও চুলের হাল ফেরে না, বরং প্রতিদিনই এত এত চুল উঠে যাচ্ছে। এখন আপনি ভাবছেন যে কেন চুল উঠছে, কি কারণে এমন হয়। আসলে নানার কারণে চুল উঠতেই পারে। দিনে 100টা পর্যন্ত চুল ওঠা কিন্তু একদমই স্বাভাবিক, কিন্তু তারপরেও যদি চুল উঠতেই থাকে আর নতুন চুল না গজায়, তাহলে বুঝবেন চুলের 12টা বেজেছে। এই সময়ে আপনার বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু কিভাবে নেবেন চুলের যত্ন? বন্ধুরা, প্রাকৃতিক উপাদান দিয়ে আপনাদের মাঝে একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুলের জেল্লা ফিরে আসবে এবং নতুন নতুন চুল গজাবে একদমই স্থায়ীভাবে। ও যাদের চুল পড়তে পড়তে মাথার সামনে ও পিছনে ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা মাথায় অথবা টাক মাথায় নতুন নতুন চুল গজাবে একদমই প্রাকৃতিকভাবে, আর আপনার চুলের জেল্লা ফিরে আসবে। এছাড়াও এই হেয়ার প্যাকটি চুলের ব্যবহার করলে চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে, চুলকে মজবুত করবে, এছাড়াও আপনার চুলের ফলিককে ভালো রাখবে। এর মধ্যে আছে প্রোটিন, যা আমাদের চুলের স্বাস্থ্য ফেরাতে কাজে আসে। আর এই হেয়ার প্যাকটি তৈরি করতে আমাদের লাগবে মাত্র একটি উপাদান। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার চুল ঘন, কালো, লম্বা করবেন একদমই প্রাকৃতিকভাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে অল প্রেস করে রাখুন। এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে মেথি দানা। মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথি প্রাকৃতিকভাবে প্রাচীন কাল থেকেই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। মেথি চুলের মহা ঔষধ বলে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়। মেথির এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে আপনার চুলের সমস্ত সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে। এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের যেটি করতে হবে, পরিষ্কার একটি পাটি নিতে হবে, আর পাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেথির দানা। এই মেথির দানা সারা রাতের জন্য ভিজে রাখতে হবে। আপনারা সারা রাতের জন্য এই মেথির দানা ভিজে রাখবেন, তাহলে এটি নরম হয়ে যাবে, আর নরম হলে এটি ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন দেখুন এখানে 1 কাপ পানি দিয়ে আমাদের সারা রাতের জন্য এই মেথির দানা ভিজে রাখতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে তার পরের দিন ফিরে আসছি। পরের দিন ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মেথি একদিন ভেজানোর ফলে এটি অনেকটা ফুলে ডবল হয়ে গেছে, আর এটি একদমই নরম হয়ে গেছে। এখন এই মেথির দানা আমাদের যেটি করতে হবে, খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর এইখানে যে মেথি ভেজানো পানি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি আপনার চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও মেথির বীজ আপনার চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে এবং চুলকে মজবুত করবে। এছাড়াও আপনার চুলের ফলিককে ভালো রাখবে। এর মধ্যে আছে প্রোটিন, যা চুলের স্বাস্থ্য ফেরাতে কাজে আসে। এখন এই মেথির দানা একটি ব্লেন্ডার জারে রেখে দিলাম। এখন এর সাথে আমাদের মেশাতে হবে আরেকটি উপাদান, আর সেটি হলো পেঁয়াজ। এখানে আমি ছোট লাল পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বড় পেঁয়াজও নিতে পারেন। তবে চেষ্টা করবেন চুলে যদি আপনারা পেঁয়াজ ব্যবহার করেন, তাহলে এরকম ছোট লাল পেঁয়াজ ব্যবহার করবেন। লাল পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই পেঁয়াজ চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে ও নতুন নতুন চুল গজাতে সাহায্য করে। যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, টাক মাথায় নতুন নতুন চুল গজাবে। এইখানে আমরা একটা ছোট পেঁয়াজ ছোট ছোট টুকরো করে এই মেথির দানা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের যদি ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে এই কাজটি আপনারা শিলপাটায় করে নিতে পারবেন। এখানে দেখুন মেথি ভেজানোর ফলে এই পেস্টটি একদমই মিহি হয়ে যাবে, এখানে কোনো দানা দানা থাকবে না।
মেথি যদি না ভিজে রাখেন তাহলে এটি ব্লেন্ড হতে একটু কষ্টকর, আর এটি এতটা মিহি হবে না, তখন দানা দানা থেকে যাবে, আর সেই দানা দানা চুলে যখন লাগাবেন তখন চুল অনেক ম্যাসি হয়ে যাবে। তাই যেদিন এই হেয়ার প্যাকটি আপনারা চুলে ব্যবহার করবেন তার আগের দিন মেথি এইভাবে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট তৈরি করে নেবেন, তাহলে একদমই মিহি হয়ে যাবে। দেখুন এখানে একদমই খুব ভালোভাবে পেস্ট তৈরি হয়ে গেছে, আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক এমনই হবে। এখানে এক টেবিল চামচ পরিমাণ মেথির দানা আর একটা ছোট পেঁয়াজ, দেখুন কতটা হয়েছে। এটি লম্বা চুলের জন্য একদিনের জন্যই যথেষ্ট। আমি এখানে একদিনের জন্য বানিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন আমাদের এই পেস্টের সাথে মেশাতে হবে আর একটি উপাদান, আর সেটি হলো ভিটামিন ই অয়েল। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নিচ্ছি, বড় হলে একটা নেবেন আর ছোট হলে দুইটা নেবেন। ভিটামিন ই ক্যাপসুল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে ক্যাস্টর অয়েল অথবা নারিকেলের তেল ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইখানে মেথি, পেঁয়াজ, ভিটামিন ই অয়েল, এই তিনটি উপাদান আমাদের চুলের জন্য মহা ঔষধ। এই হেয়ার প্যাকটি সপ্তাহে একবার অথবা দুইবার যদি চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, গ্যারান্টি। আর এই হেয়ার প্যাকটি যেভাবে চুলে ব্যবহার করবেন, এই হেয়ার প্যাকটি সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন। সমস্ত চুলে, চুলের মধ্যে, চুলের আগা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে দিয়ে নেবেন, যাতে করে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে লেগে থাকে। আর এইভাবে চুলের মধ্যে দিয়ে এটি খুব ভালোভাবে এক ঘন্টা অ্যাটলিস্ট মাথায় রেখে দেবেন। এক ঘন্টার বেশি রাখলে বেশি ভালো কাজে দিবে। এক থেকে দু ঘন্টা চুলে রাখার পর একটি হেয়ার ক্যাপ অথবা পলি ব্যাগ দিয়ে চুল খুব ভালোভাবে বেঁধে রাখবেন। এরপর মাইল্ড শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু অথবা যে শ্যাম্পু আপনার চুলে শ্যুট করবে সেই শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। চুল ধুয়ে পরিষ্কার করার পর শুকিয়ে গেলে দেখবেন আপনার চুলের পরিবর্তন, আপনার চুল আজীবনের জন্য পড়া বন্ধ হবে, নতুন নতুন চুল গজাবে ও চুল দ্রুত ঘন ও লম্বা হবে, আর মৃত্যুর আগ পর্যন্ত আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাল্লাহ। আর এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে আপনার চুল এতটাই দ্রুত ঘন ও লম্বা হবে, আপনার স্বপ্ন পূরণ হবে মাত্র একটি হেয়ার প্যাক ব্যবহার করে। যাদের হাতে সময় নেই এই হেয়ার প্যাকটি একবার হলেও সপ্তাহে ব্যবহার করবেন, দেখবেন চুলের সমস্ত সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।